আমরা একটা কল রিসিভ করব। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন একটু যদি বলেন প্রথমে। আমি সল্টু চৌধুরী বলছি দাদা, পূর্ব বর্ধমান থেকে। পূর্ব বর্ধমান থেকে, একদম। তো মাইতি টিভি চ্যানেল প্রত্যেকদিন দেখেন তাই তো? হ্যাঁ স্যার, প্রতিদিন দেখি। একদম একদম। তো আমাদের মাইতি টিভি চ্যানেলে দর্শকদের জন্য আপনি কি বলবেন? এবং প্রথমে প্রথমে আমি মাইতি টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাই, এসব মানে যেসব গায়করা গান করছে ওদেরকে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দ্বিতীয় হচ্ছে দর্শকদের বলবো, মাইতি টিভি চ্যানেল আপনারা দেখুন, আপনাদেরকে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আমাকে ভালো লাগছে, আপনাদেরকে ভালো লাগবে। আর যিনি গান করছেন ওর গান আমাকে ভালো লেগেছে, এবং যেন ওখানে আশ্বাস করছে ও যেন আরো বড় হয়, ঠিক আছে? একদম একদম একদম। হ্যাঁ ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার যে মূল্যবান মতামত আপনি রেখেছেন এই জন্য মাইতি টিভি চ্যানেল কল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং মাইতি টিভি চ্যানেলে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন যে সাল্টু চৌধুরী, উনি কল করে ওনার ওপিনিয়ন উনি জানিয়েছেন। তো আপনারাও আপনাদের মতামত এইভাবে সরাসরি লাইভ টেলিফোনিক প্রোগ্রামে আপনারা জানাতে পারেন। তো এটাই সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারেন, এটাই আপনাদেরকে বলবো। চাইবো আপনাদের উপস্থিতি সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারেন। তো এটাই। তো অনেক একজন গীতু পান্ত উনি চ্যাট করে বলেছেন যে হামারা ভেইয়া কা হ্যায়। আচ্ছা, তো আপ ভি কল করকে আপকা যে ওপিনিয়ন আপ শেয়ার কর সকতে হো স্যার ম্যাডাম। তো তো এটাই আপনাদেরকে বলছি, আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। চাইবো আপনাদের উপস্থিতি। এই ট্যালেন্টেড সিঙ্গারের গানটি স্পন্সর করছেন হোটেল কেফ এন্ড রেস্টুরেন্ট কন্টেস্ট ইন্টার বাস্টার পূর্ব মেদিনীপুর। আমরা আর একটা কল রিসিভ করব। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। হ্যাঁ নমস্কার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন একটু বলেন। আমি মিনা মুন্নি বলছি দক্ষিণ দিনাজপুর থেকে। আপনি মাইতি টিভি চ্যানেল প্রত্যেকদিন দেখেন? হ্যাঁ আমি চ্যানেলটা প্রতিদিন দেখি। মাইতি টিভি চ্যানেলে দর্শকদের জন্য আপনি কি বলবেন এবং এই যে ট্যালেন্টেড সিঙ্গারের গান সম্পর্কে আপনি কি বলবেন? দীপঙ্কর হালদার বাবুর যে গান আমরা বলবো। হ্যাঁ দীপঙ্কর দা, তোমার গান শোনা, তোমার গান খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। আর মাইতি টিভি চ্যানেল কো মাইতি টিভি চ্যানেলে মানে যারা দেখতে তাদেরকেও বলবো যে ফের দীপঙ্কর দা খুব সুন্দর গান করে, দীপঙ্কর দা একজন তো সবাই সাপোর্ট করো। আর মাইতি টিভি চ্যানেল প্রতিদিন দেখো, খুব সুন্দর একটা চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনার এই মূল্যবান মতামত আপনি রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাইতি টিভি চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন রীনা ভৌমিক ম্যাডাম, উনি কল করেছিলেন দক্ষিণ দিনাজপুর থেকে।
তো আপনারা শুনেছেন, তো চাইবো আপনাদের উপস্থিতি আপনারা এইভাবে আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারাও জানাতে পারেন আপনাদের ওপিনিয়ন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। এই লাইভ টেলিফোনিক প্রোগ্রাম যিনি স্পন্সর করছেন কেপস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর। আর কেউ যদি স্পন্সরও করতে চান অবশ্যই মাইতি টিভি চ্যানেলের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, তো আমরা এটাই আপনাদেরকে বলবো। এবং এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে আপনারা আপনাদের মতামতও রাখতে পারবেন সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে। চাইবো আপনাদের উপস্থিতি সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে। চাইবো আপনাদের উপস্থিতি সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান। সেই সঙ্গে আমি আমার মাইতি টিভি চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যার কারণে যিনি আমার এই ছোট্ট প্রয়াসটাকে আপনাদের সবার সামনে তুলে ধরতে পেরেছেন, যার জন্য আপনাদের সামনে আমি আসতে পেরেছি, তাদেরকে মাইতি টিভি চ্যানেলকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে আমি প্রার্থনা করি এই মাইতি টিভি চ্যানেল যেন আরও অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে, আর আমাদের দেশের বিভিন্ন ছোটোখাটো বা যারা শিল্পী আর্টিস্ট রয়েছে এই ব্যাংকের সিগারের গানটি স্পন্সর করছেন হোটেল কেপ সেন্ট্রাল রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর। লাইভ চ্যাটের মাধ্যমে রিনা ভৌমিক ম্যাডাম উনি ওনার মতামত জানিয়েছেন যে খুব সুন্দর গান। থ্যাংক ইউ সো মাচ মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে ম্যাডাম জানাই। তো চাইবো আপনাদের উপস্থিতি সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে, তো আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন আপনারা রাখতে পারবেন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। চাইবো আপনাদের উপস্থিতি সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন
আপনারা রাখতে পারবেন এই লাইভটি।